নমস্কার, আমি উষা ঘোষ, উসুই হোলিফায়ার মাস্টার টিচার আর নিউমোলজিস্ট। আজকে একটু এঞ্জেলদের নিয়ে কথা বলবো। এঞ্জেলদের নিয়ে কথা বলবো বলতে, বহুজন এরকম সমস্যার মধ্যে আছেন যে টাকা কোথা থেকে আসবে, কোথা থেকে পাবে, তবে তাদের সংসার চলবে বা তার সেই সমস্যা থেকে তারা বেরিয়ে আসতে পারবে। তো সেই সমস্যার সমাধান আমরা আজকে এঞ্জেলের দ্বারা করব। কিভাবে করব সেটাও বলে দেব, করিয়ে দেব, রীতিমতন সেই মেডিটেশনটা করিয়ে দেব এই ভিডিওতে। তো আমার সঙ্গে প্রথম থেকে শেষ পর্যন্ত থাকুন, আর এই ভিডিওটা কিন্তু স্কিপ করে করবেন না। এটা আপনি যখন শিখে যাবেন বিনামূল্যে, আর এটাকে যখন অ্যাপ্লাই করবেন, জীবনটা কতটা সহজতর হবে সেটা আপনি তখনই বুঝতে পারবেন। তো আজকে যে ভিডিওটার কথা বলছি, যে এঞ্জেলটার কথা বলছি, সেই এঞ্জেলটা হচ্ছে আর্চেঞ্জেল এরিয়েল। আমরা যখন খুব টাকার সমস্যায় পড়ি, আমাদের প্রচুর ভাবে টাকার প্রয়োজন, আমরা টাকা জোগাড় করতে পারছি না, কোনোভাবেই পারছি না, বুঝতে পারছি না, আমরা টাকা তো পাবো, রাস্তা তো আছে, কিন্তু সেই টাকার রাস্তাটা খুলছে না, আমরা কিভাবে সেই টাকার রাস্তাটা খুলব, তার জন্যে আমরা কি করব না করব বুঝে উঠতে পারি না। আমাদের এরকমও হয় অনেক সময়, কোথা থেকে টাকা আসবে সেটাও আমরা বুঝতে পারছি না, সেই রাস্তাটা নেই আমাদের কাছে, কিন্তু আমাদের সেই টাকাটা দরকার। তো আপনাদের তখন একটা খুব শান্ত মাথায় আপনাদের একটা মেডিটেশন করতে হবে, যে মেডিটেশনটা আমি এক্ষুনি আপনাদের করিয়ে দেব। এটা মেডিটেশন বা এঞ্জেল কলিং আমি যা হোক বলতে পারেন। চলুন সেই পদ্ধতিটা আপনাদের শিখিয়ে দিই। আমরা যখন এই মেডিটেশন করব, যে কোনো মেডিটেশন করব, ডিপ ব্রিথিং করব। ডিপ ব্রিথিং কিভাবে করব, ইনহেল যখন করব, সেই নিঃশ্বাসটা দিয়ে যাচ্ছে, সেই নিঃশ্বাসটা কোথা দিয়ে কত অব্দি যাচ্ছে সেটা দেখব, লক্ষ্য রাখব। আর যখন এক্সহেল করব তখন কিভাবে বেরোচ্ছে, পেটের কোন অংশটা দিয়ে বেরোচ্ছে আর কি, উঠে আসছে নিঃশ্বাসটা, প্রশ্বাসটা, সেটা ধ্যান দেব। এবারে এইভাবে যখনই আমরা করবো 5 থেকে 7 বার, তখনই ব্রেনটা সম্পূর্ণ হালকা হয়ে যাবে, স্থির হয়ে যাবে, একাগ্রতা আসবে। আর আমাদের এই ইনহেল এক্সহেলের জায়গাটা আপনাদের একটা মনে রাখতে হবে, যে আপনারা যখনই করবেন তখনই দেখবেন, আপনি যতক্ষণ সময় ধরে, যদি 5 সেকেন্ড সময় ধরে আপনি নিঃশ্বাসটা নিয়ে থাকেন, তাহলে 7 থেকে 9 সেকেন্ড বা 10 সেকেন্ড ধরে প্রশ্বাসটা ত্যাগ করতে হবে আর কি, শ্বাসটা ত্যাগ করতে হবে সেই টাইমটা, এইটা মাথায় রাখবেন। কেমন, আর্চেঞ্জেল এরিয়েল হচ্ছে মা লক্ষ্মী, এঞ্জেল, এঞ্জেলেরই মা লক্ষ্মী আর কি, যিনি পয়সার দেবী, ইনি আমাদের ভীষণভাবে সাহায্য করে থাকেন প্রচুর ভাবে। তার পরনে সবুজ বস্ত্র আর হাতে একটা চোঙ মতন থাকে, যেমন আমাদের মা লক্ষ্মী একটা ক্যাঁকালে কলসি নিয়ে থাকেন, সেটা গাছ কৌটো হতে পারে, বা হাতে উনি একটা এরকম কলসি নিয়ে থাকেন যেটাতে মুদ্রা আর কি ঝরে, সেই রকমই এনার ওই ক্যাঁকালে একটা চোং মতন থাকেন। আমি সেটা ছবি আপনাদের অবশ্যই দিয়ে দেবো মেডিটেশনের সময়। আর সেই চোঙের মুখ দিয়ে মুদ্রা বা সোনার উপর ঝরঝর করে ঝরতে থাকে, এইটা হচ্ছে ওনার ছবি, এইরকমই উনি ওনাকে দেখতে। তো চলুন আমরা মেডিটেশনটা করি। আপনারা এইভাবে বসবেন, হার্ট চক্রের কাছে হাত রেখে ডিপ ব্রিথিং করলেন, করে এইভাবে হাত রেখে আমরা ইউনিভার্সকে ধন্যবাদ জানাবো, আমাদের মাতা পিতাকে প্রণাম জানাবো, আমাদের ইষ্ট দেবতাকে প্রণাম জানাবো বা ধন্যবাদ জানাবো, আমাদের পারিপার্শ্বিক পরিবেশ আর যত সকল প্রাণীজন আছে প্রত্যেককে আমরা ধন্যবাদ জানাবো, এবং এই সময়টা, এই মুহূর্ত দেওয়ার জন্যে আমরা আমাদের ঈশ্বরের কাছে কৃতজ্ঞতা জানাবো, জানিয়ে আমরা প্রে করব। ইনুরা ইনুরা ইনুরাজে, ইনুরা ইনুরা ইনুরাজে, ইনুরা ইনুরা ইনুরাজে। আমার ডান দিকে আর্চেঞ্জেল মাইকেল, আমার বাম দিকে আর্চেঞ্জেল গ্যাব্রিয়েল, আমার পশ্চাতে আর্চেঞ্জেল রাফায়েল, আমার সম্মুখে আর্চেঞ্জেল ইউরিয়েল। তোমরা চারজনে এখানে উপস্থিত হয়েছো, তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাই। আর যত এঞ্জেল আছেন, প্রতিটা এঞ্জেলদেরকে আমি ধন্যবাদ জানাই।
আপনি যদি এঞ্জেলদের নাম জানেন প্রত্যেকের বলে দেবেন, আমি যেটা বলছি সেটার বাইরে বললেও হবে। হে আর্চেঞ্জেল হ্যানিয়েল, আর্চেঞ্জেল গ্যাব্রিয়েল, আর্চেঞ্জেল ইউরিয়েল, আর্চেঞ্জেল সেজিয়েল, আর্চেঞ্জেল মেটাট্রন, আর যত আর্চেঞ্জেল আছে প্রত্যেক আর্চেঞ্জেলকে আমি ধন্যবাদ জানাই সদা সর্বদা আমার সঙ্গে থেকে আমাকে সহায়তা করার জন্য। ইনুরা 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 জে, ইনুরা 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 জে, ইনুরা 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 জে। হে আর্চেঞ্জেল এরিয়েল, দয়া করে তুমি আমার সম্মুখে উপস্থিত হও, তোমার ওই ঐশ্বরিক শক্তি দিয়ে, ওই ঊর্জা শক্তি দিয়ে, গোল্ডেন লাইট নিয়ে আমাকে ভরপুর করে দাও। তুমি দয়া করে আমার সম্মুখে উপস্থিত হও বলে আমাদের ভিজুয়ালাইজ করতে হবে এঞ্জেলকে, করে তাকে প্রণাম জানাতে হবে, তোমাকে অনেক অনেক ধন্যবাদ তুমি এখানে এসেছো বলে আমাদের জানাতে হবে আমাদের কি প্রয়োজনীয়তা। হে আর্চেঞ্জেল এরিয়েল, আমার এই মুহূর্তে 5,000 টাকার খুব প্রয়োজন, দয়া করে তুমি আমাকে সাহায্য করো, আমায় ফাইন্যান্সিয়ালি হেল্প দাও। তুমি ফাইন্যান্সিয়ালি হেল্পের জন্য তোমাকে আমি কলিং করেছি, আমার পূর্ণতা বিশ্বাস যে তুমি পারবে আমাকে এই সমস্যা থেকে বার করে নিয়ে আসতে, এই টাকাটার অ্যারেঞ্জটা তুমি করতে পারবে বলে তাকে অনেক অনেক ধন্যবাদ, অনেক কৃতজ্ঞতা আমার আপনার অন্তর থেকে যা যা বেরোচ্ছে এই মুহূর্তে তার কাছে বলুন। তাকে সময়সীমা দিয়ে দিন যে আপনার টাকাটা কতদিনের মধ্যে দরকার, তাকে বলে দিলেন, দেখবেন সে আপনাকে ব্লেসিং করছে, আপনার উপর স্বর্ণ মুদ্রায় ভরপুর করে দিচ্ছে। ভিজুয়ালাইজ করুন আপনার চারধারে, আপনার মাথার উপর দিয়ে স্বর্ণ মুদ্রা ঝরঝর করে পড়ছে, আপনি ফাইন্যান্সিয়ালি অ্যাবান্ডেন্স প্রসপেরিটিতে ভরপুর হয়ে গেছে, আপনি যেটা চাইছেন সেটা পেয়ে গেছেন। এবার আর্চেঞ্জেল এরিয়েলকে ধন্যবাদ জানান, হে আর্চেঞ্জেল এরিয়েল আমার এই উইশ ফুলফিলমেন্ট করার জন্য তোমাকে অনেক অনেক ধন্যবাদ জানাই, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। আমার সকল ঈশ্বরগণকে ধন্যবাদ জানাই, সকল পারিপার্শ্বিক পরিবেশকে ধন্যবাদ জানাই, আমার ইষ্ট দেবতাকে ধন্যবাদ জানাই, আমি নিজেকেও ধন্যবাদ জানাই, এই মহাজাগতিক শক্তি রেখি তোমাকেও ধন্যবাদ জানাই। এইভাবে আমাদের মেডিটেশনটা আমরা শেষ করব, করে থ্যাংক ইউ জানিয়ে বেরিয়ে আসবো। এই মেডিটেশনটা আপনারা যতদিন আপনার না এই আনএক্সপেক্টেড টাকাটা পাচ্ছেন ততদিন এই মেডিটেশনটা করুন, কন্টিনিউয়াস করুন, করে আমি গ্যারান্টি দিতে পারি আপনারা অবশ্যই এই ফাইন্যান্সিয়ালি হেল্পটা পাবেন। আমি নিজে করে ফল পেয়েছি, যতবার করেছি ততবার কিছু না কিছুভাবে রাস্তায়, সেটা লোন করিয়ে দেওয়াই হোক, যখন বেশি বড় অ্যামাউন্ট কোথাও থেকে আসার নেই তো ধরুন সে লোনের ব্যবস্থাই হোক বা যে কোনোভাবে, বা কেউ দিয়েই যাক, বা কোথাও আপনি আছেন যেটা আশা ছেড়েই দিয়েছেন সেখান থেকে হোক, যে কোনোভাবে ইউনিভার্স বা এই আর্চেঞ্জেল এরিয়েল আপনাকে অবশ্যই হেল্প করবে, এই গ্যারান্টি আমি আপনাকে দিচ্ছি। আমি নিজে করে এটার ফল পেয়েছি, তাই আজই আমার মনে হলো যে আমার কিছু ভিউয়ার্সরা রয়েছেন বা ছাত্রছাত্রীরা রয়েছে যারা এই সমস্যার মধ্যে আছে, আমাকে প্রশ্ন করেছিলেন, তো তাকে আমি এই এটাই দিয়েছিলাম, তো তার জন্য মনে হলো আপনাদেরও এটা আমি শেয়ার করি, সেই জন্য আজকে এই ভিডিওটা করা। আশা করছি এই ভিডিওটা আপনাদের সকলের ভালো লাগবে, আপনাদের বন্ধু বান্ধব প্রিয়জনদের সাথে এই ভিডিওটা শেয়ার করুন যাতে তারাও এই সমস্যা থেকে বেরোতে পারে, তাদের এই ছোটোখাটো জিনিসগুলো জন্য কোনো সমস্যায় না পড়তে হয়। আর আপনাদের বলবো আপনারা রেকি শিখে নিন, তাহলে জীবনের সমস্ত সমস্যা মুছে যাবে, রেকি মতন কোনো জিনিস নেই, সেটা আপনি উসুই রেকিও শিখতে পারেন, হোলি ফায়ার রেকিও শিখতে পারেন, যে কোনো রেকি আপনি শিখুন, আমাদের এখানে অনলাইন অফলাইন দু রকমেরই ক্লাস হচ্ছে, আপনারা চাইলে আজই যোগাযোগ করুন আমার সঙ্গে, কন্ট্যাক্ট করুন। আর জুলাই মাসের জন্য বুকিং চলছে, জুলাই মাসের 4টে সানডে আপনাদের জন্য অফার আছে, উসুই রেকির ফার্স্ট ডিগ্রি আর সেকেন্ড ডিগ্রির ফিস প্রচুর কম করে দেওয়া হয়েছে, উসুই রেকির ফার্স্ট ডিগ্রি 50% কম করে দিয়েছি, আপনারা চাইলে আজই বুকিং করুন, আপনাদের প্রিয়জনদের সাথে শেয়ার করুন যাতে তারাও শিখতে পারে। তবে ওই যে অফারটা শুধুমাত্র যারা অনলাইন কোর্স করবে তাদের জন্য, অফলাইনের জন্য নয়।
আর ওই সানডে জুলাই মাসের যে সানডে আছে সেই যে কটা সানডে আছে প্রত্যেকটা সানডের জন্যই আছে। অ্যাডভান্সে আপনাকে ফোন করে সেই ক্লাসটার বুকিং নিয়ে যাবে, কারণ অলরেডি ক্লাস বুক হওয়া শুরু হয়ে গেছে জুলাই মাসের জন্য, যেখানে আমি এই অফারটা ছেড়েছি। প্রত্যেকেই বেশ ভালো রকম সাড়া পেয়েছি, তো আপনারাও যদি ক্লাস করতে চান তো ফোন করবেন না, কাইন্ডলি রিকোয়েস্ট করব হোয়াটসঅ্যাপে আমাকে মেসেজ করুন, মেসেজ করে সেখানে আপনারা জেনে নিন কি করতে হবে না হবে। তো আশা করছি আপনারা সকলে বুঝতে পেরেছেন বা আপনাদের এই ভিডিওটা খুব ভালো লেগেছে। আপনাদের অনেক অনেক ধন্যবাদ, নিজেরাও ভালো থাকবেন আর সকলকেও ভালো রাখবেন। ধন্যবাদ।